আজকে আসলে অনেক খুশি খুশি লাগছে। আজকের এই দিনটাতে আমার মতো অভাগার জন্ম হয়েছিল। আজকে কাফটাও করতে ভালো লাগছে। কিরব্রো, তোরা আজকে এত খুশি খুশি লাগছে কেন? স্যার, আজকে অনেক খুশি খুশি লাগছে কারণ স্যার আজকে আমার জন্মদিন। কি বলস, আজকে তো আমারও জন্মদিন। তাইলে তোর আর আমার কি একই দিনে জন্ম হয়েছে? স্যার, একদিনে জন্ম হয়ে আর কি হবে, আপনার সাথে কি আর আমার তুলনা হয়? তো তোর জন্মদিন পালন করবি না নাকি? স্যার, আমাদের কি আর ওই রকম সাধ্য আছে? না স্যার, আমি কোনো জন্মদিন পালন করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ভালো করে কাজ কর, তোর জন্য আজকে একটা গিফট আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আরে শালার, এত বড় দোকানে যাবো, ওর জন্য কি এখান থেকে কাপড় নেওয়া ঠিক হবে? আচ্ছা দেখি, কম দামে একটা কাপড় নিয়ে নেবো। যাই ভিতরে যাই। কি অবস্থা ভাই? ভালো ভাই। ভাই একটা শার্ট লাগতো। এ রফিকুল, ভাইকে ভালো শার্ট গুলো দেখাতো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি এদিকে আসেন। ভাই আপনার কেমন ধরনের শার্ট লাগবে? আসলে ভাই, গ্যারেজের কর্মচারীটার আজকে বার্থডে, তো তোর একটা শার্ট গিফট করব। তো দোকানের সবচেয়ে কম দামে যে শার্টটা আছে ওইটা দেন। সবচেয়ে কম দামিটা দিবেন কেন? গিফট যেহেতু দিবেন, একটু ভালোটাই দেন। আরে ভাই বুঝো না কেন, ও গরিব মানুষ, ওরে আর দামিটা দিয়ে কি করব, তুমি কম দামিটাই দেখাও। আচ্ছা ঠিক আছে ভাই, দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, এটা নেন। ভাই এটার দাম কত? ভাই এটার প্রাইস হবে 600 টাকা। ভাই এটার দাম তো বেশি হয়, আর একটু কম দামি দেখান। আচ্ছা ঠিক আছে ভাই, গত বছরের একটা মাল আছে, তাইলে ওইটা দিই। এই যে ভাইয়া এইটা। আচ্ছা ভাই, তাহলে এইটার দাম কত নেবেন? এইটা গত বছরের মাল, তো আপনি 300 টাকা দিয়েন। গত বছরের মাল আমি 300 না, আমি 200 টাকায় দিব। ঠিক আছে, আপনি এটা প্যাকেট করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, একটা প্যাকেট দেন তো। এই নেন ভাই আপনার শার্ট। আচ্ছা ঠিক আছে, ফকিন্নিটার জন্য এই নিয়ে যাচ্ছি, তাই কত? স্যার তো মনে হয় সামনের ওই দোকান থেকে কেনাকাটা করে। যাই তো ওই দোকানের দিকে যাই। এইটাই সেই দোকান না? হ্যাঁ, আগের দিন তো স্যারের সাথে এই সামনেই দেখা হয়েছিল। এত বড় দোকান থেকে কেনাকাটা করে আমারে ঢুকতে দিলে হয়, কিন্তু স্যারের একটা গিফট করব, ভালো দোকান থেকে না নিলে তো হবে না। দেখি যাই ভিতরে যাই, আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে। ভাই আপনাদের দোকানে দামি দামি শার্ট হবে? দামি শার্ট তো হবে। এরফিকুল, দামি শার্ট গুলো দেখাতো। হ্যাঁ ভাইয়া দেখাইতেছি। ভাই আপনি এদিকে আসেন। এই তুমি সোহাগ ভাইয়ের গ্যারেজের কর্মচারী না? হ্যাঁ ভাই। হ্যাঁ, তোমার শার্ট তো সবসময় আমাদের দোকান থেকেই কাপড় চুপড় কিনে। হ্যাঁ, এই জন্যই তো আপনাদের দোকানে আসলাম। ভাই আপনি একটু দোকানের যে দামি শার্টটা আছে না, সব থেকে দামি শার্ট, ওই শার্টটা দেন তো আমারে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দিচ্ছি, দাঁড়াও। এই একটা কথা বলো তো, তুমি এত দামি শার্ট দিয়ে কি করবা? আসলে ভাই এত দামি শার্ট আমি আর কি করব, আজকে আমার স্যারের বার্থডে, তো তাই ওনার বার্থডেতে গিফট করব। ওর স্যার ওর জন্য সবচেয়ে কম দামি শার্টটাই কিনে নিয়ে গেল, আর ও এসে ওর স্যারের জন্য সবচেয়ে দামি শার্টটাই খুঁজতেছে। আসলে গরিব মানুষের মনই ভালো হয়। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে দামি শার্ট দেখাইতেছি। দেখি কেমন কাপড় দেয়, দামি কাপড় ছাড়া নিব না আমি। এই নাও ভাই, এটা দামি শার্ট। এটার দাম কত? এটার দাম পড়বে 900 টাকা। 900 টাকা? ভাই এর থেকে কোনো দামি শার্ট নেই আপনাদের দোকানে? আচ্ছা তোমাকে আরো দামি শার্ট দেখাইতেছি। এই লাল শার্টটার তো ভালোই দাম আছে, এইটা দেখাই। দেখো এই শার্টটাও ভালো, কাপড়ও ভালো আছে। ভাই এটার দাম কত? ভাই এটার দাম পড়বে হলো 1250 টাকা। 1200 টাকা? ভাই আমার এরকম শার্ট লাগবে না, স্যারের জন্য গিফট করব, তো স্যার তো সবসময় দামি দামি কাপড় পরে। আপনি দোকানের যেটা সব থেকে দামি শার্ট আছে সেইটা আমার জন্য দেন। দোকানের সবচেয়ে দামি শার্ট? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে নাও, এটা সবচেয়ে দোকানের দামি শার্ট। ও আচ্ছা, দেখতে তো অনেক সুন্দর লাগছে, স্যারের গায়ে অনেক মানাবে। আচ্ছা এটার দাম কত? এটার প্রাইস পড়বে 4050 টাকা। ও আচ্ছা ঠিক আছে, তাইলে এটা প্যাকিং করে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও আমি দিতেছি। এই নাও তোমার শার্ট। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। এই ভাই আচ্ছা শুনো, তোমাকে আমি একটা কথা বলি। কি বলবেন ভাই বলেন? তুমি তোমার স্যারের জন্য দোকানের সবচেয়ে দামি শার্টটা নিলে, আর তোমার জন্য তোমার স্যার দোকানের সবচেয়ে কম দামি যে শার্টটা আছে ওই শার্টটাই নিয়ে গেল। কি বলেন ভাই, স্যার আমার জন্য গিফট নিয়েছে, দোকানের কম দামি জিনিস নিয়েছে, সমস্যা নেই। আসলে তিনি যে আমার জন্য গিফট নিয়েছে এটাই আমার কাছে অনেক। তারপরও ভাই দেখো তার টাকা পয়সা আছে, তারপরও সে কি করলো, দোকানের সবচেয়ে কম দামে যে শার্টটা আছে ওই শার্টটাই তোমার জন্য বাইসে নিল, আর তুমি তোমার টাকা নাই তারপরও তুমি দামি শার্টটাই নিলে। আসলে ভাই টাকা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। এই কথাটা আপনি ঠিক বলেছেন ভাই, ওই যে কথায় আছে না, মানুষের টাকা থাকলেই মানুষ হয়ে যায় না। সে যে আমার জন্য কম দামি গিফটটা নিছে ওইটাই আমার কাছে অনেক কিছু। বর্তমানে তো অনেক বড় লোক আছে যারা গরিবদের কোনো দামই দিতে চায় না, সেইখানে তো সে সামান্য গিফট হইলেও আমার জন্য নিয়েছে, কোনো সমস্যা নেই ভাই, ওইটাই আমি হ্যাপি। থাকেন ভাই আমি যাই।
বর্তমানে বড় লোকরা নিজের বাড়ির কাজের লোককে মানুষই মনে করে না, তারা প্রত্যেকটা কাজে এবং সবকিছুতে গরিবদেরকে অনেক ছোট করে দেখে।